আসসালামু আলাইকুম। আজকে আমি আমার ছোট বোনের বাসা থেকে ব্লগটা শুরু করলাম। তো ওদের বাসায় আমার দাওয়াত, 9 তারিখে ব্লগটা করছি। তো রাতে আমি একদিন আগেই চলে গিয়েছিলাম বোনের বাসায়। তো রাতে বসে ভাগ্নিদের নিয়ে পেটিস খেলাম। তো রাতেবেলা কিছু কাজ আগে রাখা হলো, যেমন ও এখানে পাটিসাপটা পিঠা বানাবে। তো রাত্রেবেলায় হচ্ছে দুধ জাল দিয়ে ঘন করে না, হচ্ছে বোনের বাসায় গ্যাস থাকে না। তো সকাল মিনিমাম 10টার দিকে গ্যাস যায় আর বিকেল 3টার দিকে গ্যাস আসে। তো এর জন্য রাতে কিছু কাজ আগানো হবে। তো আর সন্ধ্যার পর সবার দাওয়াত। ও আমার এক ভাগ্নির বিয়ে হয়েছিল আজকে অনেক দিন, বড় আপার মেয়ে। তো সেই উপলক্ষে আমরা সবাই একসাথে হব আজকে। তো এই তো গরুর গোস্তটা কষানো হচ্ছে। তো গোস্তটা কষিয়ে নিচ্ছি। তো আজকে যা যা রান্না করব সব আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো এখন বেরেস্তা করে নিব। তো বেরেস্তা এই যে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো বেরেস্তা করে নিচ্ছি। তো পুরোভাবে ডিটেলস আমি সব কিছু দেখাবো না, তো ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো এই জন্য আমি কম কম করে দেখাচ্ছি। তো প্লিজ দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত। তো রান্না করবে ডিমের কোরমা। তো ওই যে ডিমটা সিদ্ধ করে ছুলে নেওয়া হচ্ছে। তো ডিমগুলো ছুলে বসিয়ে দেব। তো আমি কোরমার জন্য বসিয়ে দিচ্ছি। তো কড়াইতে তেল দিয়ে হালকা করে ডিমগুলো, লবণ দিয়ে একটু মেখে নিয়েছিলাম। তো ডিমগুলো হালকা করে ভেজে নেব। তো ডিমগুলো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো ওই তো ভাজা হয়ে গেল। তো কোরমা যেহেতু একটু সাদা রঙের হয়, তো এর জন্য আমি কোরমাগুলো বেশি লাল করি নি, হালকা করে ভেজে নিলাম। তো কোরমাটি হচ্ছে শাহি ডিমের কোরমা। তো এই তেলের মধ্যে ভাজাতে যে তেলটা ছিল তার মধ্যে আরেকটু তেল দিয়ে এই পেঁয়াজটা প্রথম দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে, এই তো ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, দিলাম আদা বাটা, দিয়ে দিলাম বাদাম বাটা, টক দই, একটু মরিচের গুঁড়া, হ্যাঁ পরিমাণ মতো লবণ। তো সব কটা মশলা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেব যাতে কোনো মশলার গন্ধ না আসে। তো সেজন্য ভালো করে কষিয়ে নিচ্ছি। তো একটু দিয়ে দিলাম এলাচ, দিয়ে দিলাম দারচিনি, একটু লবঙ্গ আর তেজপাতা। তো সবকটা উপকরণ দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম। একটু পানি দিয়ে দিলাম, যে পানিটা দিয়ে মশলাটা কষানো হবে তা যাতে কোনো রকম গন্ধ না হয়, মশলার কোনো ধরনের গন্ধ না আসে। তো ওই জন্য পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো একটু দিয়ে দিলাম জিরার গুঁড়া। তো যে দেখেন মশলাটা আমার কষানো হয়ে গেছে। তো এই ডিমগুলো সব ঢেলে দিলাম।
দিয়ে যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো একটু দিয়ে দিলাম দুধ। তো যে দেখুন আমার ডিমের কোরমা রান্নাটা হয়ে গেছে। তো নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। আর নামানোর আগে একটু চিনি দিয়ে দিলাম, কারণ ডিমের কোরমায় একটু চিনি দিতে হয়। তো এই তো একটু নেড়ে চেড়ে হয়ে গেল আমার ডিমের কোরমা। তো আজকে আমার তিন বোন আমরা একসাথে হবো, যে বাসায় গেছে হচ্ছে আমার তিন নাম্বার বোন, আমি হচ্ছে মেজো, আর আমার বড় আপা, তার যে মেয়ে বিয়ে দিয়েছে তা বড় আপা, দুল্লা ভাই সবাই আসবে। তো এই যে দেখুন আমার কোরমাটা রান্না হয়ে গেছে। তো আমার আরও দুটো বোন আছে, ওরা দূরে থাকে। তো আসলে ওদেরকে খুব মিস করছিলাম আজকে এই দিনে, কিন্তু ওরা দূরে থাকে জন্য আর ওরা ওদেরকে বলাও হয়নি। আর আমরা তিন বোন কাছাকাছি থাকি। তো আসলে একটা সময় সবার কেমন দূরত্ব হয়ে যায়, এখন দিনকালটাই যেন কেমন পড়েছে, সবার মধ্যে আন্তরিকতা, মায়া, মমতা, যাওয়া আসা সব কমে গেছে। তো বাকি কথা বলছি, তার মধ্যে আমি কথার ফাঁকে ফাঁকে, আমি রান্নার ফাঁকে ফাঁকেও কিছু কথা বলে নিচ্ছি। তো এখন আমি বসিয়ে দেব সবজি। তো আমি আসলে চাইনিজের সবজি রান্না করব না, পাঁচ মশালি সবজি দিয়ে একটা ভেজিটেবল রান্না করব। তো এই জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম মশলা, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, আদা, রসুন বাটা, জিরা বাটা, যা লাগে সবই দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম লবণ। তো যে এখন আমি সবজিগুলো ঢেলে দিলাম, ভালো করে কষিয়ে নিচ্ছি। সবজিগুলো এর মধ্যে দিয়েছি গাজর, পেঁপে, বরবটি, আলু, ফুলকপি, বাঁধাকপি, এই যে বাঁধাকপিটাও দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি একদম পাতিলটা ভরে গেছে, নাড়তে পারছি না, তো খুব কষ্ট হচ্ছিলো নাড়ার জন্য। তো যাই হোক একটু ঢেকে দিচ্ছি, এখন ঢেকে দিলে সবজিটা একটু চিমসে যাবে, তারপরে নেড়ে নিব। তো এই যে দেখেন সবজিটা কমে গেছে, দিয়ে দিলাম কাঁচামরিচ, এই যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, প্রায় সবজিটা হয়ে গেছে। তো এখন আমি রোস্টটা, এর মধ্যে রোস্টটা মেখে রেখে দিব। তো এই জন্য আমি মুরগিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জয়ফল, জয়ত্রী বাটা। দিয়ে দিলাম লবণ। দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা আমি আগে একদম ফেটে নিয়ে নিচ্ছিলাম। দিয়ে দিচ্ছি বাদাম বাটা, এই যে ধনিয়ার গুঁড়া। একটু মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি লং এলাচি, একটু জয়ত্রী একটু দিয়ে দিলাম। দিয়ে দিলাম জিরার গুঁড়া। একটু বাটা। তো সব মশলাগুলো একসাথে করে আমি ভালো করে হাতে দিয়ে মেখে নিব। আমি হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি। তো ভালো করে এটা আপনি হাত দিয়ে একদম উল্টিয়ে পাল্টিয়ে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিয়ে প্রতিটা মাংসের গায়ে যত মশলাগুলি লেগে যায়, তো সেইভাবেই মুরগিটা মেখে নিব। তো এই তো যাক আমার মুরগিটা মাখা হয়ে গেছে।
তো আধা ঘন্টার মতো আমি একটু আদা কম হয়েছিল, এই জন্য আমি একটু আদাটা দিয়ে দিলাম। তো আধা ঘন্টা পর আমি মাংসটা বসিয়ে দিচ্ছি। এই যে আমি ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবং যে মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম। তো এখন ভালো করে নেড়েচেড়ে নিব। তো যে এখন ঢেকে দিলাম। তো যে আবার আরেকবার নেড়েচেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়, এজন্য একটু পর পরই এটা নেড়েচেড়ে দিতে হবে। তো এই যে দেখে নিন, আমার মুরগির রোস্টটা হয়ে গেছে। নামানোর আগে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো এখন বানাবো কাবাব। তো এই যে কাবাবগুলো আমি আগে মাংস বুটের ডাল সিদ্ধ করে নিয়েছি, ভালো করে মেখে যে আমি কাবাবগুলো এই যে বানিয়ে নিয়েছি। তো এখন কাবাবগুলো ভেজে নিব। তো এই তো ভেজে নিচ্ছি। তো আমার মোটামুটি রান্না কমপ্লিট। তো এখন আমি বানাবো পাটিসাপটা পিঠা। আমি গতকাল রাতে এই পাটিসাপটা পিঠার যে খিসাটা আমি বানিয়ে রেখেছিলাম, তো এখন রাতে এই চালটা বেটে নিয়েছিল আমার বোন। তো এই তো চাল বাটার সাথে দিয়ে দিলাম চিনি, একটু ময়দা। এখানে আটাও ব্যবহার করা যায়, কিন্তু আমি ময়দা ব্যবহার করেছি, কোনো সমস্যা নেই আটা দিতে। তো আমি আস্তে আস্তে করে পানি দিয়ে ডোটা বানিয়ে নেব। তো এই তো পাটিসাপটাটা আমি বানিয়ে নিচ্ছি। আমি পুরাটা বানানো দেখাবো না, কারণ অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, মেহমান চলে আসার সময় হয়ে গেছে। তো যে যে যা আমার ভিডিওটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখুন আমার পাটিসাপটা পিঠাটা কত সুন্দর হয়েছে। তো আমি একে একে সব পিঠা বানিয়ে নিলাম। আর এদিকে ঘরে এসে দেখি ভাগ্নিরা ঘর গুছিয়েছে, ভালোই লাগছিল আমার কাছে, তাই ঘরটা একটু আপনাদের কাছে শেয়ার করলাম ঘর গুছানোটা। আর আমার বোন এদিকে আমাকে চা বানিয়েছে, আর বোনের জামাই পুরি নিয়ে এসেছিলো। তো আমরা সবাই মিলে বিকে সন্ধ্যার দিকে নাস্তাটা করে নিলাম। তো অলরেডি আমার বড় দুলাভাই চলে আসছে, বড় আপা চলে আসছে, আর এটা হচ্ছে যে আমার তিন নম্বর বোনের হাজবেন্ড। তো এই যে আমার নাতিনে রীতাজও চলে আসছে ওর আম্মাকে নিয়ে। তো এই যে এই হচ্ছে আমার বান্ধবী লাকি, আর ওর ছেলের সাথে আমার বড় আপার মেয়ের বিয়ে হয়েছে। এই যে তো আমরা এই যে ওরাও চলে আসছে অলরেডি। তো সবাই বসে খুবই মজার একটা আড্ডা হচ্ছিল, খুবই মজা হয়েছিল সেদিনটা। তো এই যেদিকে ওরা আসার পর নাস্তা দিয়ে দিল। এই যে হচ্ছে আমার বান্ধবীর ছেলে, আর ও হলো আমার ভাগ্নি। তো এই যে দেখেন নাস্তা দিয়ে দিচ্ছে সবাই, যে পাটিসাপটা পিঠা পাকা পেঁপে পেয়ারা। তো রাত হয়ে যাচ্ছে, রাতের খাবারটাও দিয়ে দিল। তো এই তো এই যে সবজি, এ হচ্ছে রোস্ট, সে ডিমের কোরমা, আর হচ্ছে গরুর মাংস, সালাদ, লেবু। এখন পোলাওটা গরম গরম চুলার মধ্যে আছে, তো পোলাও রান্নাটা আপনাদের সাথে শেয়ার করিনি। তো এই যে সবাই খেতে বসে গেছে, বড় দুলাভাই চলে আসবে, যে আমার বান্ধবীর হাজবেন্ড, তারা দুই বিয়াই। এই যে আর এখানে আমার বড় আপা, আর এই হচ্ছে আমার বান্ধবী লাকি। তো ওরা সবাই খেতে বসে গেছে। এদিকে আমার ছেলে, ছেলের বউ, ভাগ্নি। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।